<applause> اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، انك تقضي ولا يقضى بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين نبينا محمد، وعلى آله وصحبه اما بعد، وعليكم السلام ورحمة الله وبركاته، ثم نتبونا بن برشد نقلة যে মা বাচ্চাকে দুধ পান বছরের পর অতিরিক্ত যদি পান করে তাহলে গোনা হবে কিনা আহ আল্লাহর বলে আমিন পবিত্র কর সূরা বাকারার কারার দুইশো তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে মা বাচ্চাকে দুই বছর পর্যন্ত যদি পরিপূর্ণ দুধ খাওয়াইতে চায় তাহলে খাওয়াতে পারবে এখানে বাচ্চাকে নিয়ম হচ্ছে এক বছর বছর পর্যন্ত দুধ খাওয়ানো এরপর চেষ্টা করা তারপর দুই বছরের মধ্যে ছাড়ানোর চেষ্টা করা এই দু বছরের জন্য যে যে বছরের মধ্যে দুধ পান করার পিছনে যে শরীর বিধান রয়েছে সেটা এই দুই বছরের মধ্যেই ওখানে দুধ সম্পর্কটা ঘটবে কিন্তু এরপরে যদি দুধ পান করানো সেটা সেখানে সেটা কোনো প্রভাব পড়বে না সেটার এই দুই বছরের মধ্যে যদি দুধ পান করা বাচ্চা দুই বছরের ভিতরে পান প্রভাব করা কোনো অন্য কারো বাচ্চাকে যদি বছরের ভিতরে খাওয়াতে সে দুধ দুধ ছেলে হবে অথবা দুধ বোন দুধ মা এরকম ভাবে সে সম্পর্ক স্থাপনটা হবে এই দুই বছরের মধ্যে খাওয়াতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে কম সে বার পেট ভরে দুধ খাওয়াতে হবে পাঁচবার পেট বড় দুধ খাওয়াতে হবে কারণ এই দুই বছরের মধ্যে যখন বাচ্চাকে দুধ পান করানো হয়তো এই দুধের মাধ্যমে তার রং রক্ত মাংস হাড্ডি এগুলা সেটা ঘটন ঘটন হয় এগুলোর মাধ্যমে কিন্তু এর বছর এরপরে আর কোনো সেটা কার্যকরী হয় না চেষ্টা করাটা ভালো কিন্তু যদি দুই বছর পরেও ছয় সাত মাস বা তিন বছর পর্যন্ত খাওয়ায় হয় তাতে কোনো আপত্তি নেই কিন্তু বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কারণ তখন বাচ্চা এই অভ্যস্ত হয়ে গেলে অন্য খাবার সে খাবে না তার তার কারণ দুই বছর পর থেকে তাকে অন্যান্য খাবার খাওয়ানোর অভ্যাস করানো এবং তখন দুই বছর পরে আর দুধের মাধ্যমে যে উপকারটা সেটা আর তার হবে না কারণ ওই এর পরে তাকে অন্যান্য খাবার যেগুলো আছে খাবার খাওয়াতে হবে এবং এর মাধ্যমে তার দাঁতেরও ক্ষতি হতে পারে স্বাস্থ্যেরও ক্ষতি হতে পারে তো উত্তম হচ্ছে পিতা জন্য যে দেড় বছরের পর থেকে তাকে চেষ্টা করে ছাড়িয়ে দেওয়া দুই বছরের মধ্যে আর যদি পরে ছয় সাত মাস বা তিন বছর পর্যন্ত খাওয়ায় তাতে কোনো আপত্তি নেই আল্লাহ রব্লা আলম সবাইকে কোরআনের বিধান আল্লাহর শরীয়ত শরিয়তের যে বিধানগুলো আছে সেগুলো বুঝে করার তৌফিক দান করুক আল্লাহ তালা বলতেছেন সুলাল লোকমানের মধ্যে আল হুফি আমাইন অর্থাৎ সুরা লোকমান চোদ্দ নম্বর আয়াত যে দুধ খাওয়ানোর যে বয়সটি ছিল দুই বছর এই দুই বছরের মধ্যেই বাচ্চার দুধের মাধ্যমে তার শরীর গঠন হবে এবং শরীর মজবুত হবে এবং এই সময় তার বিধান সেটাও কার্যকরী হবে এরপরে কার্যকরী হবে না এবং সেটার মাধ্যমে বাচ্চার ক্ষতিও হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে আহ দিনের বিধানগুলো বুঝে মেনে আমল করে দান করো আল্লাহ